উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অব্যাহত বৃষ্টিপাতের কারণে সিলেটের চলমান বন্যা পরিস্থিতির কিন্তু আরও অবনতি হয়েছে, এবং যেহেতু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে সেই সাথে ভারতের মেঘালয়, চেরাপুঞ্জি সহ উজানে যেসব রাজ্য রয়েছে সেগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং পাহাড়ি ঢল নেমে আসছে, যার ফলে হু হু করে সিলেটের প্রধান নদী সুরমা সহ অন্যান্য যেসব নদ নদী রয়েছে তার প্রত্যেকটির পানি কিন্তু বাড়ছে। আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি সিলেটের তালতলা পয়েন্ট, আসলে পয়েন্টের অবস্থা কি সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। সিলেটের তালতলা পয়েন্টে কোথাও হাঁটু তো কোথাও কোমর সমান পানি। আমরা সিলেটে দ্বিতীয় দফায় কিন্তু এই বন্যা পরিস্থিতি চলছে এবং এই চলমান বন্যা পরিস্থিতির কারণে মানুষজনদেরকে যথেষ্ট দুর্ভোগ পোহাতে হয়েছে এবং সিলেটবাসীর ঈদ আনন্দ কিন্তু মাটি হয়ে গিয়েছে, এবং এই যে পানি বৃদ্ধি সেটি অব্যাহত রয়েছে এবং নতুন নতুন করে কিন্তু যত সময় গড়াচ্ছে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, যার ফলে যেমনটা আমরা দেখছি আসলে নতুন করে বিভিন্ন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। আর এই টানা বৃষ্টি এবং উজানের ঢল এটি সিলেটে যে চলমান বন্যা পরিস্থিতি অর্থাৎ দ্বিতীয় দফায় যে বন্যা পরিস্থিতি চলছে সেটি কিন্তু আরও অবনতি হয়েছে এবং হু হু করে সব নদ নদীর পানিও বাড়ছে। ঈদের দিন আমরা যেমনটা দেখেছিলাম দুটি নদীর পানি দুইটি পয়েন্টে বিপদসীমার উপরে থাকলেও এখন কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটা তথ্য দিয়েছে সিলেটের সুরমা নদী, সিলেটের সুরমা কুশিয়ারা সহ অন্যান্য যে সকল নদ নদী রয়েছে প্রত্যেকটির পানি কিন্তু প্রায় ছয়টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং রবিবার রাত পর্যন্ত জেলা প্রশাসন সিলেট জেলায় প্রায় 1.5 লক্ষ মানুষ পানিবন্দী থাকার তথ্য আমাদেরকে দিয়েছিল, কিন্তু স্থানীয় সূত্রগুলো আমাদেরকে যেমনটা জানিয়েছে এবং আজকে আমরা যেমনটা দেখছি আজ সকাল পর্যন্ত কিন্তু 2 লক্ষাধিক বা তারও বেশি মানুষ পানিবন্দী রয়েছেন সিলেটে, এবং রবিবার রাতে সিলেট জেলা প্রশাসন জানায় জেলার 13টির মধ্যে 10টি উপজেলায় প্রায় 1.5 লক্ষ মানুষ পানিবন্দী। তবে সোমবার ভোররাত থেকে সিলেটে ঝরতে শুরু করে ভারী বৃষ্টি, সঙ্গে নামতে থাকে উজানের ঢল, ফলে কিন্তু সোমবার সকালের মধ্যেই প্রায় সকল উপজেলায় সিলেটে বন্যা পরিস্থিতি দেখা দেয়। এছাড়াও কিন্তু সিলেট মহানগরের অধিকাংশ এলাকা হয় প্লাবিত এবং অনেক গুরুত্বপূর্ণ প্রধান সড়ক তলিয়ে যায় পানিতে। আজকে আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি সিলেটের অত্যন্ত ব্যস্ততম এলাকা সিলেটের তালতলা পয়েন্ট, এই পয়েন্টটির যে কি বেহাল দশা আপনারা দেখছেন, পয়েন্টটির মূল সড়ক যেটি আছে অর্থাৎ তালতলা থেকে পয়েন্ট থেকে যে সকল চারদিকে যে সকল সড়কগুলো চলে গিয়েছে অর্থাৎ একটি সড়ক গিয়েছে বন্দরবাজারের দিকে, অপর একটি সড়ক মির্জা জাঙ্গালের দিকে এবং জিতুমিয়ার পয়েন্টের দিকে আরেকটি সড়ক, প্রত্যেকটি সড়কেই কিন্তু কোথাও হাঁটু তো কোথাও কোমর সমান পর্যন্ত পানি, এবং এখানকার যেসব দোকানপাট রয়েছে, যেসব ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা রয়েছে সবগুলোই কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে। আসলে পরিস্থিতি কতটুকু ভয়াবহ, সিলেটের পরিস্থিতি কতটুকু ভয়াবহর দিকে যাচ্ছে সেটি কিন্তু আপনারা দেখছেন আসলে, এবং এই পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত রয়েছে, যার ফলে দোকানপাট সহ সব ধরনের এখানে প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল রয়েছে সব কিছুতেই কিন্তু পানি উঠেছে, এবং রাস্তায় হাঁটু থেকে কোমর সমান পর্যন্ত পানি, এবং দোকানপাট যেগুলো আছে সেগুলোর পানি কিন্তু আরও অনেক বেশি, এবং এখানে কোথাও কোমর তো কোথাও বুক সমান পর্যন্ত কিন্তু পানি। দর্শক যে চিত্রটি দেখছেন সেটি হচ্ছে সিলেটের তালতলা পয়েন্ট, এখানে কোথাও কোমর তো কোথাও হাঁটু সমান পর্যন্ত পানি, এবং পানি উন্নয়ন বোর্ড সূত্র আমাদেরকে যেমনটা বলছে যে সকাল 9টায় তারা আমাদেরকে এই তথ্যটি জানিয়েছে, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি কিন্তু এখনও বিপদসীমা থেকে 133 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং নদীটির সিলেট পয়েন্টে পানি বিপদসীমার 22 সেন্টিমিটার উপরে রয়েছে, এবং কুশিয়ারা নদীর ফেন্সুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার 79 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং নদীর ফেন্সুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার কিন্তু যেমনটা আমরা জানতে পেরেছি পানি বিপদসীমার 35 সেন্টিমিটার, এবং নদীর সারিগোয়াইন পয়েন্টে পানি বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একটু কথা বলবো এখানকার ব্যবসায়ীদের সাথে, ভাই দোকানপাট তো নিশ্চয়ই তলিয়ে গেছে? জি জি, আমাদের কাজে বাজার দোকান, কার্টুনের দোকান, মানে অনেক মানুষ ক্ষতি হয়ে গেছে ভাই। কি পরিমাণ পানি আছে দোকানের ভিতর? অনেক পরিমাণ, প্রায় ঘন্টার উপরে হাঁটুর নিচে পানি। এই এই যে জায়গা এগুলো তো মনে হয় কোমরের বেশি পানি। জি জি জি, এগুলো আরো বেশি, আমাদের এখানে প্রায় মনে হয় 1-1.5 লাখ টাকার মাল নষ্ট হবে কার্টুন। জি জি জি, দর্শক আসলে দেখছিলেন যেমনটা বলছিলাম এই বন্যায় কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে,
এবং পানি বৃদ্ধি যেটি সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং বৃষ্টিপাতও অব্যাহত রয়েছে। এবং সিলেট শহরেরই যেখানে এই অবস্থা সেখানে আমি যদি আপনাদেরকে বলতে চাই একটু সিলেটের অন্যান্য যেসব উপজেলাগুলো রয়েছে অর্থাৎ গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলার গ্রামীণ রাস্তাঘাট কিন্তু সম্পূর্ণ তলিয়ে গেছে, যার ফলে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অনেক কৃষি জমির ফসল তলিয়ে গেছে, ভেসে গেছে পুকুরের মাছ। সিলেটের আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটা জানিয়েছে, সিলেটে 24 ঘন্টায় সোমবার সকাল 6টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত কিন্তু 153 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং মঙ্গলবার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 44 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং আগামী দুদিন সিলেটে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এতে করে সিলেটে যে চলমান এই বন্যা পরিস্থিতি রয়েছে সেটির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছে। একটু কথা বলবো, যদিও দেখছি ভাই খুবই বাজে অবস্থায় আছেন, তারপরও একটু পানি বাড়তেছে তো সকালে পানি ছিল না, তো 9টার সময় 8টার সময় পানি ছিল না, এখন বাড়তেছে পানি বাড়তেছে। 2022 থেকেও কি বেশি পানি? 2022 ছিল এতটুকু পানি, 2022 পানি এখনো হয় নাই, 2000 অনেক নিচে আছে। আল্লাহ তালা সবাই দোয়া করেন, আল্লাহ তালা হেফাজত করুক সবাইকে, এটাই বলার কিছু নেই। দর্শক শুনছিলেন, আসলে সিলেটবাসী কতটুকু দুঃখ দুর্দশার মধ্যে আছেন সেটি কিন্তু তাদের কথাই উঠে আসছে এবং এই বৃষ্টিপাত অব্যাহত থাকলে এবং পানি বৃদ্ধি যেটি রয়েছে সেটি যদি অব্যাহত থাকে তাহলে সিলেটের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু তালতলা পয়েন্ট সংলগ্ন যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের অফিস রয়েছে সিলেটের, এই ফায়ার সার্ভিসের কার্যালয়ে কিন্তু কোমর সমান পর্যন্ত পানি এবং তারা বেশ বিপাকে রয়েছেন। সেই সব কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন তারা গতকালকে সম্পূর্ণ নির্ঘুম রাত কাটিয়েছেন এবং এখানে যত ফায়ার সার্ভিসের গাড়ি ছিল বা সরঞ্জামাদি ছিল, ফায়ার ফাইটাররা যেসব ব্যবহার করতেন সবগুলো কিন্তু বাইরে বের করা হয়েছে এবং এগুলো অন্যত্র স্থানান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়াও প্রতি মিনিটে মিনিটে কিন্তু পানি বাড়ছে এবং নতুন নতুন করে এলাকা প্লাবিত হচ্ছে। আমাদেরকে যেমনটা তথ্য দিয়েছে সিলেট আবহাওয়া অফিস, সিলেটে 24 ঘন্টা যেমনটা আমি বলছিলাম 6টা থেকে মঙ্গলবার 6টা পর্যন্ত 153 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং মঙ্গলবার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 44 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং আগামী আরও দুদিন কিন্তু সিলেটে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে, যার ফলে চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যেমনটা তথ্য দিয়েছে, ভারতের চেরাপুঞ্জিতে কিন্তু সোমবার সকাল 6টা থেকে মঙ্গলবার 6টা পর্যন্ত 395 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, ফলে দ্রুতই কিন্তু বাড়ছে সিলেটের সকল নদনদীর পানি। সুরমা, কুশিয়ারা সহ যেসব নদনদী রয়েছে সিলেটের প্রত্যেকটি নদনদীর পানি কিন্তু হুহু করে বাড়ছে এবং এই যে পানি সেটি আপনারা দেখছেন নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রবেশ করেছে। এখন আপনারা দেখছেন তালতলায় যে সিলেটের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন রয়েছে, সেই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনে কিন্তু কোথাও হাঁটু তো কোথাও কোমর সমান পর্যন্ত পানি এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কিন্তু এখানে তাদের ব্যবহৃত গাড়ি বা অন্যান্য মালামাল যেগুলো রয়েছে সেগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার তারা প্রক্রিয়া চালাচ্ছেন। দেখতে পাচ্ছেন আসলে এটার ভিতরের অবস্থা কি, এখানে বেশিরভাগ জায়গাতে কিন্তু কোমর সমান পানি এবং এই পানি বৃদ্ধি সেটি কিন্তু অব্যাহত রয়েছে, যার ফলে সিলেটে যে এই চলমান বন্যা পরিস্থিতি সেটি আরও অবনতির দিকে যেতে পারে এমনটাই কিন্তু মনে করছেন সংশ্লিষ্টরা। দর্শক, আমি একটু যদি আপনাদেরকে বলে রাখতে চাই সিলেটের তালতলা এটি কিন্তু অনেকটাই উঁচু এলাকা। আমি যদি উপশহরের কথা আপনারা চিন্তা করেন, গতকালকেই যেখানে প্রধান সড়কে কোমর থেকে বুক সমান পর্যন্ত পানি ছিল, আজকে কিন্তু এই উপশহরে আমরা এমনটাও খোঁজ নিয়ে দেখেছি যে
একতলা অনেক বাসা বাড়ির কিন্তু পুরোটাই পানির নিচে তলিয়ে গিয়েছে এবং সেই সাথে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, নতুন নতুন করে এলাকা প্লাবিত হচ্ছে। এতে করে সিলেটবাসী কিন্তু ইতিমধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। গত 2022 সালে কিন্তু এরকম আরও একটি ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছিলেন সিলেটবাসী এবং এক বছর যেতে না যেতেই কিন্তু দুই বছর পার হতে না হতেই সিলেটে আবারও একটি ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং যেহেতু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, একই সাথে ভারত থেকে যে উজানের ঢল, সেই ঢল নেমে আসছে। এতে করে এই যে চলমান বন্যা পরিস্থিতি, সেটির সহসায় খুব একটা উন্নতি হচ্ছে না বা হবে না বলেও কিন্তু সংশ্লিষ্টরা আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং নতুন করে কিন্তু সিলেটের একাধিক এলাকা প্লাবিত হচ্ছে, অর্থাৎ শুরুতে আমরা দেখেছিলাম যে সকল এলাকা প্লাবিত হচ্ছে, নতুন করে কিন্তু যত পানি বাড়ছে ততই কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, যাতে করে সিলেটে আর মানুষজন তাদের ঈদ আনন্দ যেটি ছিল সেই ঈদ আনন্দ কিন্তু ধূলিসাৎ হয়ে গিয়েছে গতকালকেও এই বন্যা পরিস্থিতি এবং জলাবদ্ধতার কারণে। এবং এখনও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, উজানের ঢল অব্যাহত রয়েছে, পানি বাড়ছে, তাই সিলেটবাসীর ঈদ আনন্দ পুরোপুরি শেষ হয়ে গেছে। গতকালকে কিন্তু অনেকেই কুরবানির পশু কুরবানি দিতে পারেননি এবং আজকেও এই পানি বৃদ্ধি পাওয়ার কারণে, আজকে যেহেতু আরও বেশি পানি বাড়ছে তাই আজকেও কিন্তু অনেকেই কুরবানির পশু কুরবানি দিতে পারেননি। তো সারা দেশের মানুষ যেখানে ত্যাগের মহিমায় ঈদ উদযাপন করেছেন বা ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন, সেখানে কিন্তু সিলেটবাসীর চিত্র সম্পূর্ণ ভিন্ন। সেখানে সিলেটবাসী কুরবানির পশু গতকালকে অর্থাৎ ঈদুল আজহার দিনেও তারা কুরবানি দিতে পারেনি, আজকে আরও পানি বৃদ্ধি পেয়েছে এবং সিলেটের পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে, যার ফলে কিন্তু তারা আজকেও কুরবানি দিতে পারবেন না। এতে করে কুরবানি দেওয়া আসলে সম্ভবই হবে কি না সেটি কিন্তু এখন প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তালতলা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টেশনের অবস্থা আপনারা দেখছেন, এখানে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই বা বেশিরভাগ জায়গাতেই কোমর সমান পর্যন্ত পানি, তাদের যে অফিস রয়েছে বা দাপ্তরিক কার্যাবলী যেখান থেকে সম্পাদন করা হয়, এছাড়াও তাদের যে বসবাস করার ঘর রয়েছে অর্থাৎ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটাররা যেখানে অবস্থান করে থাকেন সেই ঘরটির অবস্থাও আপনারা দেখছেন, এখানেও কিন্তু কোমর সমান পর্যন্ত পানি, তারা এখান থেকে অন্যত্র অর্থাৎ নিরাপদ দূরত্বে কিন্তু সরে যাচ্ছেন। এবং সিলেটের তালতলা প্রধান সড়কটিতে তালতলা পয়েন্টের অবস্থা আপনারা দেখেছেন, এখানেও হাঁটু থেকে কোমর সমান পর্যন্ত পানি, এবং এই পানি, এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে, যার ফলে কিন্তু চরম দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়তে হচ্ছে আসলে সিলেটের মানুষজনদেরকে, সিলেটবাসীকে। এবং এই সড়কটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ সড়ক, অর্থাৎ সিলেটের তালতলার যে সড়কটিতে আমরা এখন অবস্থান করছি এটি খুব একটি ব্যস্ততম সড়ক, এই সড়কটি দিয়ে প্রতিদিন লাখো যানবাহন চলাচল করে থাকে, যার ফলে কিন্তু এই সড়কটি ব্যবহার করে সিলেটের বিভিন্ন জায়গা থেকে সিলেটের প্রাণকেন্দ্র বন্দর এবং জিন্দাবাজার যাওয়ার এই রাস্তাটি কিন্তু এটি, যার ফলে এই সড়কটি মানুষজন ব্যবহার করতে পারছেন না এবং এতে করে মারাত্মক ভোগান্তি বা অসুবিধাতে পড়তে হচ্ছে কিন্তু মানুষজনদের। এবং আমরা যেমনটা দেখছি পানি কিন্তু যত সময় গড়াচ্ছে পানি ততই বৃদ্ধি পাচ্ছে, নতুন নতুন করে এলাকা প্লাবিত হচ্ছে এবং তালতলা প্রায় কোমর সমান পর্যন্ত পানিতে তলিয়ে গিয়েছে। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সার্ভিস স্টেশন যেটি রয়েছে ফায়ার সার্ভিসের, সেটিও কোমর সমান পর্যন্ত পানিতে প্লাবিত হয়েছে এবং প্রতি মুহূর্তেই কিন্তু পানি বাড়ছে, কেননা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং এই অব্যাহত বৃষ্টিপাত এবং উজান থেকে যে ঢল নেমে আসছে সেইটি অব্যাহত থাকার কারণেই কিন্তু পানি বাড়ছে। যদিও 2022 সালের বন্যায় যে পরিমাণ পানি হয়েছিল ঠিক সেই পরিমাণ পানি এখন পর্যন্ত হয়নি, কিন্তু মানুষজন আশঙ্কা করছেন যদি এইভাবে পানি বাড়তে থাকে তাহলে খুব দ্রুতই 2022 সালের বন্যায় যে পরিমাণ পানি হয়েছিল সেই রেকর্ড কিন্তু ছাড়িয়ে যেতে পারে বলেও সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। এবং এখানে দেখছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কতটুকু বিপাকে রয়েছেন, আসলে তারা যেসব সরঞ্জামাদি বা জিনিস ব্যবহার করতেন অগ্নি নির্বাপনে সহ বিভিন্ন দুর্ঘটনায়, তারা যে সকল সরঞ্জামাদি ব্যবহার করে থাকেন তার অনেকগুলোই কিন্তু পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে এবং যতদূর সম্ভব তারা সরিয়ে নিচ্ছেন। অনেকেই এখনও বলছেন যে এটি জলাবদ্ধতা, আমি একটু নিশ্চিত করতে চাই এইটি কোনো জলাবদ্ধতার পানি নয় বা বৃষ্টির জমাট বাঁধা পানি কিন্তু নয়, কেননা সকাল থেকেই সিলেটে বৃষ্টিপাত হচ্ছে ঠিকই, কিন্তু বৃষ্টিপাত খুব একটা ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না, যার ফলে এই পানি যেটি রয়েছে সেটি কিন্তু বৃষ্টিপাতের পানি বা জলাবদ্ধতার কারণে সৃষ্ট পানি নয়, এটি বন্যার পানি, কেননা সুরমা নদী সিলেট পয়েন্টে 22 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমা প্রবাহিত হচ্ছে, যার ফলে সুরমার দুই পার উচ্চে কিন্তু নগরীতে
পানি প্রবেশ করছে এবং নগরীর নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সিলেট শহরের অধিকাংশ এলাকায় এখন কিন্তু জলমগ্ন রয়েছে বা পানিতে নিমজ্জিত রয়েছে, এবং এই পানি শুধু যে বৃষ্টির পানি তা কিন্তু না, এটি বন্যার পানি। কেননা নদীর দুই পার উচ্চে কিন্তু পানি শহরে প্রবেশ করছে এবং পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আর গুরুত্বপূর্ণ সড়ক, একের পর এক গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে যাচ্ছে, যার ফলে সিলেটবাসীকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। গতকালকে ঈদুল আজহা ছিল, আজকে ঈদের দ্বিতীয় দিন। প্রথম দিনে অনেকে কুরবানি দিতে পারেননি এই বৃষ্টির বা পানির কারণে, আজকেও অর্থাৎ দ্বিতীয় দিনেও তারা কুরবানি দিতে পারবেন কিনা সেটি নিয়েও কিন্তু তাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব বা শঙ্কা রয়েছে, যার ফলে সিলেটবাসীর ঈদ একেতে মাটি হয়েছে। এবং এখন তারা আশঙ্কা করছেন কিভাবে জানমালের রক্ষা করবেন, কিভাবে নিরাপদ আশ্রয় যাবেন, এই নিয়ে কিন্তু সিলেটবাসী ব্যস্ত সময় পার করছেন এবং হতাশাগ্রস্ত। কেন বারবার সিলেটেই এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়? আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সিলেটের, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যস্ততম এলাকা, সিলেটের তালতলা পয়েন্ট। এখানে প্রায় হাঁটু সমান পর্যন্ত এখন পানি, আশেপাশের যে দোকানপাট রয়েছে সেগুলোতে কোমর সমান পর্যন্ত পানি। এবং এই সড়কটি দিয়ে যারা যাতায়াত করতেন বা ব্যবহার করতেন, লাখো মানুষ কিন্তু এই সড়কটি ব্যবহার করে থাকেন, যেহেতু অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক। তাই এই সড়কটি ব্যবহার করতে না পেরে মানুষজনদের ভোগান্তি, মানুষজনদের দুর্ভোগ কিন্তু চরমে পৌঁছেছে। এবং আবহাওয়া অফিস যে তথ্য দিয়েছে, আগামী দুই দিন সিলেটে যেহেতু টানা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যার ফলে সিলেটের বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলেও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এবং একই সাথে সিলেটের উজানে, অর্থাৎ ভারতের চেরাপুঞ্জি মেঘালয় রাজ্যগুলোতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং পাহাড়ি ঢল কিন্তু এখনও নেমে আসছে, যার ফলে সুরমার পানিও বৃদ্ধি পাচ্ছে। আমি যদি একটু আপনাদের সিলেট বিভাগের নিম্নাঞ্চলের কথা বলি, অর্থাৎ সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। সুনামগঞ্জ মূল শহরের প্রায় 90% এলাকা কিন্তু পানির তলে তলিয়ে গিয়েছে বা নিমজ্জিত হয়েছে। একই সাথে সুনামগঞ্জের গ্রাম যেগুলো রয়েছে বা সিলেটেরও অন্যান্য যেসব উপজেলা রয়েছে, প্রায় প্রত্যেকটি উপজেলায় বন্যা কবলিত হয়েছে এবং সেগুলোর পানিও বৃদ্ধি পাচ্ছে। সিলেটের তালতলা পয়েন্টেও প্রতিটি দোকান কোঠায় পানি উঠেছে, পানি উঠেছে যে সকল প্রতিষ্ঠান রয়েছে অন্যান্য সেইগুলোতেও পানি কিন্তু উঠেছে। আর গতকালকে যেহেতু কুরবানির ঈদ ছিল, কুরবানির পশুর বর্জ্য সিলেট সিটি কর্পোরেশন কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই তারা অপসারণ করেছে। তবে তারপরেও কিন্তু যেহেতু অনেক নালা বা ছড়ার পানি এখানে এসে মিশেছে, এতে করে এই যে পানি, এটি অত্যন্ত দুর্গন্ধযুক্ত পানি এবং এইখানে কিন্তু বিভিন্ন ধরনের চর্মরোগ বা পানিবাহিত রোগ যেগুলো আছে সেগুলো হওয়ারও সম্ভাবনা রয়েছে, যেহেতু মানুষের বাসা বাড়িতে পানি ঢুকেছে। গতকালকেও আমরা যেমনটা দেখেছিলাম, সিলেটের তালতলা পয়েন্টে পানি উঠেছিল, তবে সিলেটের তালতলা থেকে মির্জাজাঙ্গালগামী যে সড়কটি ছিল এবং বন্দরগামী যে সড়কটি ছিল, সেই সড়কগুলোতে কিন্তু পানি উঠেনি। তবে আজকের যে পরিস্থিতি সেটি অত্যন্ত ভয়াবহ, সব জায়গাতেই কিন্তু পানি উঠছে এবং এই যে পানি সেটি কিন্তু বেড়েই চলেছে। এবং আমরা যেমনটা দেখছি, নতুন নতুন করে সিলেটের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে, অর্থাৎ একের পর এক এলাকা প্লাবিত হচ্ছে এবং পানি যে অব্যাহত বৃদ্ধি পাচ্ছে সেটি অব্যাহত রয়েছে। এবং উজান থেকে নেমে আসা ভারতের ডল আর এই বৃষ্টিপাত সেটি অব্যাহত রয়েছে। এবং আবহাওয়া অফিস নতুন করে যে তথ্য দিয়েছে, আগামী দুই দিন কিন্তু সিলেটে টানা বৃষ্টিপাত হতে পারে, যার ফলে সিলেটে এই চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট সংস্থাগুলো তারা আশঙ্কা প্রকাশ করেছেন। এবং সিলেটের তালতলার অবস্থা কতটুকু বেহাল সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং এখানে যতগুলো দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বা গুরুত্বপূর্ণ অফিস আদালত রয়েছে, বিশেষ করে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টেশন রয়েছে, সব কিছুই কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সিস্টেম যে অফিস রয়েছে সেটির অবস্থা কিন্তু খুবই বেহাল, সেখানে কোমর সমান পর্যন্ত পানি। এছাড়াও প্রত্যেকটি দোকান কোঠা সব কিছুই কিন্তু প্লাবিত হয়েছে এবং এই পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দর্শক, এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা পরবর্তীতে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব। আশা করছি সিলেট ভিউয়ের পর্দায় চোখ রাখবেন। সবাইকে ধন্যবাদ।